ওয়েলকাম ব্যাক টু সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল। তো আমি এখন তোমাদের সামনে আমাদের WBPSC দ্বারা আয়োজিত অ্যাস্টেন ইঞ্জিনিয়ার সিভিলের যে রিক্রুটমেন্ট হয়েছিল 2007 তার কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে হাজির হয়েছি। এতে মধ্যে আমি 2007 এর কোশ্চেন পেপার কিন্তু তোমাদের সামনে ডিসকাস করেছি, সেটা ছিল হচ্ছে ফার্স্ট শিফটে। তারপরে আমার সেকেন্ড শিফটের কোশ্চেনটি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না দেখে আমি তোমাদের সামনে ভিডিও বানাতে পারিনি। তো আমার কাছে এখন সেকেন্ড শিফটের কোশ্চেনটি চলে এসেছে, তো আমি তাই তোমাদের সামনে এই সেকেন্ড শিফট কোশ্চেন পেপারে ডিটেল সলিউশন নিয়ে হাজির হয়েছি। তো এটাকে আমি টোটাল তিনটে পার্টে ডিভাইড করেছি, ঠিক আছে? তো এটি আমার পার্ট ওয়ান। আমি পার্ট ওয়ানে টোটাল 30টি কোশ্চেন তোমাদের সামনে ডিসকাস করব, কোশ্চেন নাম্বার 1 থেকে 30। তারপর রিমেইনিং কোশ্চেনগুলো আমি বাকি পার্টগুলোতে ডিসকাস করব। তো চলো দেখে নিই আজকে কোশ্চেনগুলোতে কি আছে। কোশ্চেন নাম্বার 1 বলেছে দ্য ডিজায়ারেবল লেন্থ অফ ওভারটেকিং জোন অ্যাজ পার IRC রেকমেন্ডেশন ইকুয়াল টু, ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ডিজায়ারেবল লেন্থ বলেছে, ঠিক আছে? অর্থাৎ এটার অ্যান্সার হবে ডি, ডিজায়ারেবল বললে 5 টাইমস আর মিনিমাম বললে হবে 3 টাইমস অফ দ্য ওভারটেকিং ডিস্টেন্স। এটা হচ্ছে মিনিমামের জন্য, ঠিক আছে? অনেকে এটা অ্যান্সার করবে সি, সি হবে না, মিনিমাম হলে 3 টাইমস আর ডিজায়ারেবল হলে 5 টাইমস, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2, আ সয়েল হ্যাজ আ বাল্ক ডেন্সিটি অফ 20 কিলোনিউটন পার মিটার কিউব এন্ড ওয়াটার কন্টেন্ট অফ 10%, দ্য ড্রাই ডেন্সিটি অফ সয়েল, অর্থাৎ সয়েলের ড্রাই ডেন্সিটি বের করতে বলেছে। তো চলো তোমাদেরকে একটু আমি এটা সলভ করে দেখাচ্ছি। আমার বাল্ক ডেন্সিটি দেওয়া আছে, অর্থাৎ গামা দেওয়া আছে, তাহলে আমার হচ্ছে গামা ইকুয়াল টু 22 কিলোনিউটন পার মিটার কিউব দেওয়া আছে, ঠিক আছে? তারপর আমার আছে ওয়াটার কন্টেন্ট স্মল ডাব্লু ইকুয়াল টু 10%, অর্থাৎ 0.10, ঠিক আছে? এবার ড্রাই ডেন্সিটি বের করতে বলছে। আমরা সবাই জানি এই ফর্মুলাটা, তোমরা সবাই মনে রাখবে ড্রাই ডেন্সিটির সাথে বাল্ক ডেন্সিটির রিলেশন আছে, অর্থাৎ গামা ডি ইকুয়াল টু গামা বাই 1 প্লাস W। তো এটাতে বসিয়ে দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমার হচ্ছে গামা হচ্ছে 22, 1 প্লাস W মানে 1.1, তো আমার অ্যান্সার বের হচ্ছে 20 কিলোনিউটন পার মিটার কিউব, ক্লিয়ার? তো আমার কারেক্ট অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, স্কেল ইউজ ফর প্রিপেয়ারিং দ্য সাইট প্ল্যান অফ ব্রিজ, ব্রিজের সাইট প্ল্যান, ঠিক আছে? তো প্রজেক্টটা হচ্ছে হিউজ, ব্রিজের সাইট প্ল্যান মানে হিউজ প্রজেক্ট, ঠিক আছে? তো আমার এই ক্ষেত্রে স্কেলটা হবে, অ্যান্সার এ হবে, 1 সেন্টিমিটার টু 100 মিটার। জেনারেলি এই সাইট প্ল্যান অফ ব্রিজ, ড্যাম, এই যে বড় বড় প্রজেক্ট আছে তাদের ক্ষেত্রে স্কেলটা জেনে নিলে হয় 1 সেন্টিমিটার, ঠিক আছে? 1 সেন্টিমিটার ইকুয়াল টু 50 মিটার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ 1 সেন্টিমিটার ইকুয়াল টু 100 মিটার, ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমার অ্যান্সার 50 তো নেই, 100 হবে, 1 সেন্টিমিটার টু 100 মিটার। অ্যাকচুয়ালি এটা হবে 1 সেন্টিমিটার টু 100 মিটার, অ্যাকচুয়ালি হচ্ছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 100 নয়, 2 বলাটা একটু ভুল, অ্যাকচুয়ালি এটা ইকুয়াল হওয়া উচিত, কিন্তু এখানে 2 বলতে ইকুয়ালটাকে বোঝাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ 1 সেন্টিমিটার যদি হয় 100 মিটার বলতে, অরিজিনাল যদি 100 মিটার হয় সেটা ড্রয়িংয়ে গিয়ে হবে 1 সেন্টিমিটার, ওকে? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলেছে দ্য প্রসেস অফ অ্যাডিং ওয়াটার টু টাইম, এটা টাইম হবে না, টু লাইম হবে, ঠিক আছে? টু লাইম টু কনভার্ট ইট ইন হাইড্রেটেড লাইম, ঠিক আছে? তো এটা অনেকেই করবে, ওয়াটার অ্যাডিং করা হয়েছে হাইড্রেটেড লাইম বানানোর জন্য, তো সবাই অ্যান্সার করবে হাইড্রেশন। হাইড্রেশনকে আমরা সবাই জানি, তো এটা হাইড্রেশন হবে না, ঠিক আছে? এইটাকে যখন হাইড্রেটেড লাইম তৈরি করার জন্য যখন অ্যাড করা হচ্ছে, দ্যাট ইজ কল স্লেকিং অফ লাইম। তো কারেক্ট অ্যান্সার হবে আমার বি, যেটাকে বলা হচ্ছে স্লেকিং অফ লাইম। এবার লাইম যখন আমার, যখন লাইম মোটার বা লাইমের যখন ইউজ করি, তখন যে ওয়াটারের সাথে রিয়াকশন করে যে আমার রিয়াকশনটা হয়ে যে মোটার তৈরি হয়, ঠিক আছে, তখন সেটাকে হাইড্রেশন বলে। সিমেন্টের ক্ষেত্রে যেরকম, যেটাকে বলে হাইড্রেশন অফ সিমেন্ট, তাহলে এই ক্ষেত্রে স্লেকিং। ক্যালসিনেশনটা তোমরা জানবে, যখন আমরা লাইম তৈরি করা হয়, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, এইটাকে যখন হিট দেওয়া হয়, ঠিক আছে, তার থেকে তখন তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, প্লাস কার্বন ডাই অক্সাইড, এইটাকে বলা হয় ক্যালসিনেশন। ইট ইস কল লাইমস্টোন, অর্থাৎ লাইমস্টোন থেকে তখন আমরা লাইম পাই, ক্লিয়ার? আর যেটা স্লেকিং আছে, স্লেকিং বলতে লাইম, যেটা ক্যালসিয়াম অক্সাইড, কুইক লাইম বলা হয়, এই ক্যালসিয়াম অক্সাইডকে যখন ওয়াটার দেওয়া হয়, এটাই আমাকে বলা হয়েছে, তখন আমরা এটা হাইড্রেটেড লাইম তৈরি করি, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, ঠিক আছে? এইটাকে বলা হয় হচ্ছে আমার স্লেকিং, এবং এটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 বলেছে হোয়েন দ্য অ্যাক্সিস অফ লোড লাইস, এটা আলাদা ওয়ার্ড হবে, লোড লাইস ইন দ্য প্লেন অফ রিবেট গ্রুপ দেন দ্য রিবেটস আর সাবজেক্টেড টু, তো এটা হয় অনলি শেয়ার স্ট্রেস। কারেক্ট অ্যান্সার ইস এ, অনলি শেয়ার স্ট্রেস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6
স্টিংটা মেটেরিয়ালের কোশ্চেন। আর ক্রাস ইন ফিগার ইজ লোডেড অ্যাজ শোন, এখানে দেওয়া আছে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। তো আমাকে বলছে দ্য ফোর্স ইন দ্য মেম্বার সিডি, সিডি মেম্বারে ফোর্স বের করতে বলছে, অর্থাৎ এই মেম্বারটা। খুব ইজি, এখানে কিছু করতে হবে না। এই মেম্বারের সাথে এই মেম্বার পার্টি মেম্বার গুলো একটা ডি পয়েন্টে তিনটা মেম্বার মিট করেছে, এবং অ্যাজ ওয়েল ডি পয়েন্টে কোনো লোড নেই, এখানে জিরো লোড বা ফোর্স যেহেতু নেই, তো এইটার এটা সেম লাইনে আছে, তো থার্ড লাইনে যেটা থাকবে তার সাথে পারপেন্ডিকুলার, এইটা হবে জিরো মেম্বার ফোর্স। ঠিক আছে, এই মেম্বারে জিরো দিবে, তাহলে অ্যান্সার হবে ডি, এটা আমরা সবাই জানি। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। ফর আ গিভেন এগ্রিগেট কন্টেন্ট ইনক্রিজিং দ্য ওয়াটার সেমেন্ট রেশিও, ঠিক আছে, ওয়াটার সেমেন্ট রেশিও ইনক্রিজিং হচ্ছে। এবার আমরা জানি স্ট্রিং কেসের সাথে ওয়াটার সেমেন্ট রেশিও হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, ওয়াটার সেমেন্ট রেশিও হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, তাহলে আমার কি হবে, স্ট্রিং কেসটা ইনক্রিজ হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। ইফ দ্য ডি ইজ দ্য ডেপথ অফ ফ্লো অফ ওয়াটার ইন ক্যানেল, দ্য এভারেজ ভেলোসিটি অকার এট আ পয়েন্ট মেজার অ্যাবভ দ্য বেড লেভেল, অর্থাৎ বেড লেভেলের উপরে মেজার করা হয়েছে, অর্থাৎ ফ্রম দ্য বেড লেভেল, তাহলে অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে এ। অনেকে সি করবে, সি কিন্তু হবে না, এখানে ডি হবে, তার কারণ হবে না, আমরা জানি যে এভারেজ ভেলোসিটি যেটা হয় সেটা হচ্ছে ক্যানেলের ফ্রি সারফেস থেকে 0.6 ডি ডেপথে হয়, অর্থাৎ ডি এস এ টোটাল ডেপথ অফ দ্য চ্যানেল বা ক্যানেল, কিন্তু এখানে কি বলেছে বেড লেভেলের উপরে, অর্থাৎ ফ্রম দ্য বেড, তাহলে আমার অ্যান্সার হবে 0.4 ডি। ঠিক আছে, এই জন্য আমাদের যখন এভারেজ ভেলোসিটি মাপা হয় কারেন্ট মিটার বা কিছু দিয়ে, তখন সেটাকে প্লেস করা হয় টপ সার্ফেস থেকে, অর্থাৎ ফ্রি সার্ফেস থেকে 0.6 ডি ডেপথে গিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? তারপরেও কিছু কিছু ক্ষেত্রে তখন কি করা হয় 0.8 ডি, ঠিক আছে, অ্যান্ড 0.2 ডি টপ সার্ফেস থেকে, ঠিক আছে, এই দুটো পজিশনে ভেলোসিটি মেজার করে এভারেজ ভেলোসিটি কিন্তু বের করা হয়, এটা একটা টেকনিক আমরা জানি। ঠিক আছে, করার পরে এভারেজ ভেলোসিটি মানে এই দুটোর এভারেজ করে এভারেজ ভেলোসিটি বের করা হয়, এটা কিন্তু স্টিম ফ্লো মেজারমেন্টের টেকনিক। আর ইন সিঙ্গেল পয়েন্ট হিসাবে 0.6 ডিটে করা হয় টপ সার্ফেস থেকে, তো এখানে আমাকে বলছে বটম থেকে, তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু এ, আশা করা যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। মিন্ডারিং অফ রিভার জেনারেলি অকার, মিন্ডারিং যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাংলাতে যেটা বলে সমভূমি প্রবাহ, অর্থাৎ ডেল্টা স্টেজের আগে মানে মোহনার আগে, অর্থাৎ যেটাকে ট্রপ স্টেজ বলা হয় এইটা, এটাকে এই জন্য অনেক সময় অ্যালোভিয়াল স্টেজও বলা হয়, কেন এখানে পলি জমে অ্যালোভিয়াল সয়েল, এই জন্য এটাকে অ্যালোভিয়াল স্টেজও বলা হয়, তো এই ক্ষেত্রে আমার কারেক্ট অ্যান্সার ড্রপ। রকি আর বোল্ডার স্টেজ আমরা জানি এখানে তো মিয়ান্ডারিং হবে না, এটা পাহাড়ি অঞ্চলে, সেখানে নদীর স্পিড খুব বেশি থাকে, তো আমার পলি জমার বা যেটা রিভার বেড লোড বেড বলে সেটা কিন্তু মানে সেডিমেন্ট হওয়ার কোনো স্কোপই থাকে না। চলো নেক্সট, 10। দ্য আপস্ট্রিম কার্ভ পোর্শন অফ আ গাইড ব্যাঙ্ক ইজ এক্সটেন্ডেড টু সাবস্টেন্ড অ্যান অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার অফ ইকুয়াল টু, ভালো কোশ্চেন গাইড ব্যাঙ্কের, এর থেকে প্রিভিয়াস ইয়ারও অনেকগুলো কোশ্চেন এসেছে, চলো আমি ডায়াগ্রামটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার গাইড ব্যাঙ্ক, এই রিলেটেড একটা কোশ্চেন ছিল, আপস্ট্রিমের লেন্থ হয় 1.1 এল, ঠিক আছে, যেটা 2001 কোশ্চেন ছিল, যদি এল যদি আমার অ্যাপার্টমেন্টের মধ্যে ক্লিয়ার ডিস্টেন্স হয়, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার ডাউনস্ট্রিমে হয় হচ্ছে 0.2 এল, ঠিক আছে, 0.1 থেকে 0.2 এল এর মধ্যে, এইটা হচ্ছে আমার আপস্ট্রিম সাইড। ঠিক আছে, এই যে গাইড ব্যাঙ্ক আছে এই জিনিসটাই জানতে চাইছে, অ্যাঙ্গেল সাবস্টেন্ডেড অ্যাঙ্গেল 120 থেকে 145 হয়, আর ডাউন স্ট্রিমে 45 থেকে 90, তো 120 থেকে 145, তাহলে আমার কারেক্ট অ্যান্সার ডি, বাকি অপশনগুলো কোনো মতেই হবে না। তো চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11 বলেছে, ইন হাইওয়ে কনস্ট্রাকশন রোলিং স্টার্ট ফ্রম, ভালো কোশ্চেন, হাইওয়েতে অনেকবার এই কোশ্চেন গুলো এসছে বিভিন্ন এক্সামে, তো এটার অ্যান্সার হবে এ, সাইটস অ্যান্ড প্রসিড টু দ্য সেন্টার, সাইডে করায় তবে দিদের সেন্টারে যাওয়া হয়। নেক্সট 12, টাওয়ার্স আর কনস্ট্রাক্টেড ইন কেস অফ টাওয়ার, তাহলে টাওয়ার কোন ক্ষেত্রে হবে, এটা ব্রিজের থেকে কোশ্চেন, আমি এর অ্যান্সার বলে দিচ্ছি ডি, অর্থাৎ সাসপেনশন টাইম অফ ব্রিজ, যে ব্রিজ গুলো সাসপেনশন হয় তার মিনিমাম দুটো টাওয়ার লাগে, তার সাথে কিন্তু এটা সাসপেন্ডেড করা থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, ইন্ট্যাক্ট কোড বিটুমিন ইজ ইউজড অ্যাট দ্য রেট অফ, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার অ্যান্সার হবে 0.5 কেজি পার মিটার স্কোয়ারে ট্যাক কোড অ্যাপ্লাই করা হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, দ্য ডিফারেন্স ইন লেভেল বিটুইন দ্য টপ অফ আ ব্যাঙ্ক, ব্যাঙ্কের টপ বলছে, অ্যান্ড দ্য ফুল সাপ্লাই লেভেল FSL ইন দ্য ক্যানেল, তো এটা অবশ্যই বলা হয় ফ্রি বোর্ড, অ্যাফ্লাক্স তো কোনো মতেই হবে না, ঠিক আছে, বার্মও হবে না, হাইট অফ ব্যাঙ্কও হবে না, কারণ ফুল সাপ্লাই লেভেল থেকে আমাকে টপ অফ দ্য ব্যাঙ্ক বলছে, যেটাকে ফ্রি বোর্ড বলা হয়। কোশ্চেন নাম্বার 15, ক্রাসিং স্ট্রেংথ অফ ফার্স্ট ক্লাস ব্রিক, ঠিক আছে, ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য আমরা জানি 100 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয়, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে 10 MPa, ঠিক আছে, তো এখানে অপশনে 105টাকে আমরা নিতেই পারি, 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিচ্ছি, সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য মনে রাখবার সময় দেয়, সেকেন্ড ক্লাসের জন্য হয় হচ্ছে 75 MPa, ঠিক আছে, সরি 7.5 MPa, অর্থাৎ 75 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, দ্য মোস্ট কমন কজ অফ অ্যাসিডিটি ইন ওয়াটার,
ঠিক আছে, এটা আগেও এসেছিল প্লাস কেএমসি তেও এসেছিল, ঠিক আছে, এটার অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন 17। বলেছে দা মিনিমাম ডায়ামিটার অফ স্ফিয়ার, ঠিক আছে, এটা মনে রাখবে 15 সেন্টিমিটার মিনিমাম হয় আর ম্যাক্সিমাম হয় 300 সেন্টিমিটার, ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় দেয় ম্যাক্সিমাম 300 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট, বিওডি অফ ট্রিটেড ওয়াটার শুড বি, এইটা একটু কনফিউজিং কোশ্চেন, অর্থাৎ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করার পরে বিওডি যখন রিমুভ হয় তারপর সেই ট্রিটমেন্ট ওয়াটারটা কোথায় কোন কাজে লাগানো হবে তার উপর বিওডি নির্ভর করে, যে রিভারে ফেলা হবে নাকি ড্রিঙ্কিং পারপাসে ইউজ করা হবে নাকি ফিল্ডে ইরিগেশন ইউজ করা হবে তার উপর করে করা হয়। তো এখানে সেটা কিছু বলেনি, আমি নীল ধরে নিলাম, তার মানে আমি এটা ড্রিঙ্কিং পারপাসের জন্য ধরে নিলাম, ড্রিঙ্কিং এর জন্য কিন্তু বিওডি নীল হতে হয়, ঠিক আছে, তো আমি এটা ড্রিঙ্কিং পারপাসের জন্য করে নিলাম, ঠিক আছে। জেনারেলি যখন রিভারে ফেলা হয় তখন কিন্তু 10 PPM হয় কিন্তু, ঠিক আছে, ইরিগেশন পারপাসে ইউজ করলে কিন্তু 20 PPM হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, দা স্মল পোর্শন অফ আর্থ লেফট আন্ডার ইন আ বোরোপিটস, এটা টি, হ্যাঁ বোরোপিটস, ইজ নোন অ্যাজ, ঠিক আছে, ভালো কোশ্চেন, ঠিক আছে, সার্ভে তো থাকে এটা, আমাদের এস্টিমেশন কস্টিং আমরা এই পোর্শন গুলো পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ওয়াটার রিসোর্স সাবজেক্টও পাবো, যে কোনো একটা স্মল পোর্শনটাকে রাখা হয় সেটা কি করে, সাপোজ এরকম একটা স্মল পোর্শন আমার এই অবধি, এটা হচ্ছে টপ সার্ফেস ছিল, এখানে রেখে দিলাম, এই অবধি আমাকে ডাক করা হয়েছে মানে এক্সকাভেট করা হয়েছে, এবার এক্সকাভেশনের ডেপ মেজার করার জন্য এটা রাখা হয়, এর মেইন ইউজটা হচ্ছে এক্সকাভেশনের ডেপ মেজার করার জন্য, এবং এটাকে বলা হয় ডেড ম্যান, ঠিক আছে, এবং এই পোর্শনটাকে বলা হয় ডেড ম্যান। ক্লিয়ার? নেক্সট 20, ইফ জি ইজ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি, গামা ডাব্লিউ ইজ দ্য ইউনিট ওয়েট অফ ওয়াটার অ্যান্ড গামা ডি, এগুলো সব সাফিক্সে ডি হবে এবং এটা গামা হবে, হ্যাঁ গামা ডি, দিস ইজ গামা ডাব্লিউ, ঠিক আছে, দ্য ডেনসিটি অফ সয়েল, দ্য ভয়েড রেশিও, ভয়েড রেশিও বের করতে বলছে, এবার আমরা জানি যে গামা ডি একটা ডাইডেন্সিটি ফর্মুলা ইউজ করলে এখানে ব্যাপারটা হয়ে যাবে, সেটা হয় জি বাই 1+E পাশে গামা ডাব্লিউ, এটা হচ্ছে ইন জেনারেল ফর্মুলা, তো এখান থেকে সলভ করলে এইটা কিন্তু আসে, তোমরা একটু করে দেখবে, তো কারেক্ট অ্যান্সার হবে ই, অর্থাৎ এখান থেকে সলভ করলে আলটিমেটলি আমরা পাই এটা, ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21, সারদা ক্যানেল ফল, সারদা ক্যানেল ফলটাকে বলা হয় ভার্টিক্যাল রক ফলের আগ নামই হচ্ছে সারদা ক্যানেল ফল, তো ডাইরেক্ট অ্যান্সার অ্যান্সার হবে সি। নেক্সট 22, এটা হচ্ছে পুট্টি, হ্যাঁ পুট্টি ইজ মেড অফ, অবভিয়াসলি এটা কারেক্ট অ্যান্সার হবে সি, পাউডার চক অ্যান্ড দ্য র রিনসেট অয়েল, অ্যাকচুয়ালি বয়লিং রিনসেট অয়েল ইউজ করা হয়, ঠিক আছে, তো যাই হোক অন্য অপশন নেই, এটাই অ্যান্সার হবে। 23, হরাইজন্টাল অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রু মেরিডিয়ান অ্যান্ড দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান, ঠিক আছে, ট্রু মেরিডিয়ান অ্যান্ড ম্যাগনেটিক মেরিডিয়ান বলছে হরাইজন্টাল অ্যাঙ্গেল, তো অবভিয়াসলি দিস ইজ কল দ্য ডিক্লিনেশন, ঠিক আছে। নেক্সট 24, এভারেজ রেট অফ ওয়াটার কনজাম্পশন পার হেড পার ডে পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এইটার ক্ষেত্রে আমার এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, আমি ধরলাম বি, ইন জেনারেল এভারেজ 135 লিটার ধরা হয়, 200টা ধরা হয় যখন ফুল ফ্লাশিং সিস্টেম হয়, তো ফুল ফ্লাশিং সিস্টেম তো মেনলি টাউনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে, তো আমি এই ক্ষেত্রে অ্যান্সার দিলাম 135, ঠিক আছে। নেক্সট 25, দাম ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ডিউ টু আ ট্রেন অফ হুইল লোড অন সিম্পলি সাপোর্টেড জেন্ডার, না এটা হবে গার্ডার, ঠিক আছে, GIRDER গার্ডার, তো অবভিয়াসলি কি হবে লোডের আন্ডারে, তাহলে অপশন হবে অলওয়েজ অকার্স আন্ডার দ্য হুইল লোড, এটা আমার কারেক্ট অ্যান্সার আইএলডি কোশ্চেন, যদি পয়েন্ট লোড থাকতো তাহলে সেক্ষেত্রে আমার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট হতো পয়েন্ট লোডের আন্ডারে, ঠিক আছে, এটা তোমরা অনেকেই করে দিবে মিড স্প্যানে সেন্টারে, সেটা না, এটা কিন্তু আইএলডির কনসেপ্ট, ঠিক আছে, মুভিং লোডে, ঠিক আছে। নেক্সট 26, আ মাইল স্টিল টি সেকশন ফ্লেঞ্জ অ্যাট টপ টপে ফ্লেঞ্জ আছে, ইজ ইউজ অ্যাজ আ সিম্পলি সর্টেড বিম উইথ ইউনিফর্ম ট্র্যানভার্স লোডিং, দ্য ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ফর আ গিভেন লোডিং উইল অকার, অর্থাৎ ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস কোথায় আমি একটু ডায়াগ্রাম দেখিয়ে দিই, এটা আমার টি সেকশন, এটা আমার ফ্লেঞ্জ উপরে আছে, তো এইটা হচ্ছে আমার বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, এটা শেয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন, কেন দেখলাম শেয়ার এরটার ক্ষেত্রে এটা যদি আমার নিউট্রাল অ্যাক্সিস হয় দ্যাট মিন্স সিজি, তো সিজিতে আমার শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম হয়, এই ক্ষেত্রে বেন্ডিং স্ট্রেস আমার জিরো হয়, তো অনেকে ভুল করে সিজি অফ দ্য সেকশন করে দেবে, এটা হবে না, আমার বেন্ডিং স্ট্রেস জানতে চাইছে নট শেয়ার, ঠিক আছে, তো এই ক্ষেত্রে তাহলে আমার হবে হচ্ছে বটমে ম্যাক্সিমাম হবে, কারণ ফ্লেঞ্জের দিকে সিজি শিফট হয়ে যায়, তো আমার ডায়াগ্রাম করলে কিন্তু এটাই হবে, তাহলে দেয়ারফর বটম অফ দ্য সেকশন কারেক্ট অ্যান্সার হবে ই। চলো নেক্সট কোশ্চেন 27, হোয়েন আ ক্যানেল অ্যান্ড আ ড্রেনেজ অ্যাপ্রোচ ইচ আদার অ্যাট দ্য সেম লেভেল, সেম লেভেল বলেছে, তো দ্য স্ট্রাকচার অবশ্যই লেভেল হবে, যেটাকে বলা হয় লেভেল ক্রসিং, সেম লেভেল থাকলে, ঠিক আছে, আর ডিফারেন্ট লেভেল থাকলে তখন বাকিগুলো প্রোভাইড করা হয় অ্যাকুইডাক্ট, সাইফন অ্যাকুইডাক্ট যে ব্যাপারগুলো আছে সেইগুলো। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, বলেছে দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন 1/5000 মিনস দ্যাট দ্য স্কেল ইন 1 সেন্টিমিটার ইকুয়াল টু, ঠিক আছে, তো এটা ব্যাপারটা কি হবে 1/5000 বলেছে, ঠিক আছে, তো আমি যদি সেন্টিমিটারে কনভার্ট করি উপরে সেন্টিমিটার নিচে সেন্টিমিটার, তাহলে এটা হবে হচ্ছে 1
সেন্টিমিটার এটাকে আমি যদি করি তাহলে 50 মিটারে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা 1 সেন্টিমিটার ইকুয়াল টু 50 মিটার হবে, কারেক্ট অ্যানসার হবে ডি। চলো নেক্সট কোশ্চেন, দ্য কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্থ প্রেশার 1/3 দেন দ্য কোএফিসিয়েন্ট অফ প্যাসিভ আর্থ প্রেশার। ভালো কোশ্চেন, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর আমরা জানি, সবসময় জানি কেপি ইকুয়াল টু ওয়াই 1/কে, মানে দুইটার মধ্যে রেসিপ্রোকাল রিলেশন, তাদের মাল্টিপ্লিকেশন অলওয়েজ 1 হয়। তাহলে দেয়া পর কেপি ইকুয়াল টু কি হবে, এটা রেসিপ্রোকাল 1/1/3, দ্যাট মিনস 3। তো কারেক্ট অ্যান্সার হবে আমার ডি। তো এই পার্টের জন্য লাস্ট কোশ্চেন, দ্য ডিস্ট্রিবিউশন মেন্স আর ডিজাইন ফর, অবভিয়াসলি এটা আমরা জানি, ঠিক আছে? এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এবং কারেক্ট অ্যান্সার হবে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অন ম্যাক্সিমাম ডে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে। আর যদি কোথাও কোনো এরর বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রেক্টিফাই করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।